এই গরমে আবারও ফেলুদা আসছেন আর ফেলুদা হয়ে পর্দায় আমরা যাকে দেখতে পাবো ইন্দ্রনীল সেনগুপ্ত ইন্দ্রনিল দা সন্দীপ রায়কে হত্যাপুরের আগে থেকে তুমি বলে রেখেছিলে যে একবার যদি ফেলুদার চরিত্রে তোমাকে তিনি কাজ করেন দ্বিতীয় ছবিতেও তুমি এটা নিঃসন্দেহে তোমার কাছে একটা বড়ো পাওনা আমি কিন্তু এটা বলিনি যে একবার যদি ফেলুদার চরিত্রে আমি এটা বলেছিলাম যে ফেলুদার চরিত্রে যেন আমাকে নিতে যদি ভাবা যখন উনি অ্যাকচুয়ালি এটা আজকের কথা না এটা আমি আই থিঙ্ক টু থাউজেন্ড বা ফোরটিন ফিফটিনে আমি দেখা করেছিলাম তখন একটা পেপারে পড়ি যে বেনুদা বলেছেন যে আর করবেন না তখন এটা বুঝতে পারি যে নিশ্চয়ই তিনি নতুন ফেলুদা খুঁজবেন তখন আমি অ্যাপ্রোচ করেছিলাম আমি বলেছিলাম যে যখন তুমি নতুন ফেলুদা যেন কাস্টিং করবে তখন আমাকে মনে রেখো মানে মানে কনসিডার করো যদি তোমার মনে হয় যে ফেলুদা আমি প্লে করতে পারি তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে কারণ আমার খুব ইচ্ছা আছে তখন হয়নি কিন্তু ফাইনালি টু থাউজেন্ড গিয়ে আমরা হত্যাপুরি করলাম সো হ্যাঁ মানে এটা ভীষণ থ্রিলিং আমার জন্য মানে এটা ড্রিম রোল আমি আজ অব্দি বোধহয় কারো কাছে কোনো চরিত্র চেন নিই মানে কোনো কোনো ডিরেক্টরের কাছে কোনো চরিত্র চাইনি যে আমি এটা করতে চাই অনলি ফেলুদাই হলো একমাত্র চরিত্র আর সেটা ফাইনালি করতে পারলাম এত বছরের পর তো সেটা মানে ওয়ান্ডারফুল যদি জিজ্ঞেস করে যে বড় পর্দায় তোমার কাছে সেরা ফেলুদা কাকে তুমি বলবে দেখো বড় পর্দায় তো এর আগে দুজনই করেছেন সৌমিত্র চ্যাটার্জি আর আবির একবার করেছিল কিন্তু আবির একটাই করেছে কিন্তু সৌমিত্র চ্যাটার্জি আর বেনুদার নামটাই বেশি নিতে হয় আর বেনুদা বেশি ছবি করেছেন সৌমিত্র চ্যাটার্জির থেকে আর আইকনিক দুজনই অ্যাক্টার্স আর ভীষণ সাকসেসফুল বেনুদা সব খেলুদাই সাকসেসফুল সৌমিত্র চ্যাটার্জি দুটোই খেলুদাই সাকসেসফুল কিন্তু অনলি ফর ওয়ান রিজন যে ফার্স্ট ফেলুদা সৌমিত্র চ্যাটার্জি ছিলেন এর জন্য ওটা মনে গেঁথে গেছে মানে হ্যাঁ যে যে এই হলো ফেলুদা সো সেই কারণে আমার মনে হয় আমি বেশি ভালোবাসি সৌমিত্র চ্যাটার্জি ফেলুদা কিন্তু এর মানে এইটা একদমই না যে বেনুদার থেকে একটাও পয়েন্ট নেওয়া যাবে বেনুদা ফ্যান্টাস্টিক আর অন্য ধরনের ফেলুদা সৌমিত্র চ্যাটার্জি এক ধরনের ফেলুদা বৈনদা অন্য ধরনের ফেলুদা কিন্তু দুজনই রীতিমতো ফেলুদা সো কিন্তু ফর ওয়ান রিজন ওনলি যে উনি ফার্স্ট ফেলুদা ছিলেন এর জন্য আমার একটু বেশি পয়েন্ট ওখানে দিয়ে হচ্ছে আগে জিজ্ঞেস করি তোমার কাজের সবচেয়ে বড় ক্রিটিককে তারপর পরের প্রশ্নে আসি আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক আমি নিজেই মানে আমার আমার মতো মানুষ যারা হয় যেমন আমি যখন নিজের কাজ নিজেই দেখি দেখতে পছন্দ করি না আমি আমার নিজের সিনেমা দেখি না আমি আমার শর্টস মনিটরে কোনো দিন দেখি না আমার দেখলেই আমার ভীষণ খারাপ লাগে আমার মনে হয় বাজে করেছি এর জন্য আমি না দেখি না আমি ডিরেক্টরের ওপর ডিপেন্ডেন্ট থাকি শর্ট নেওয়ার সময় কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ওকে ঠিক আছে আমি নিজে দেখলেন আমার ওটার মধ্যে একশোটা ভুল মনে হবে খুদ মনে হবে না কেমন লাগছে ভালো লাগছে না হয়নি ঠিক এজন্য আমি দেখি না ওভার ক্রিটিক্যাল হয়ে যাওয়াটাও ভালো না সো কিন্তু আমি ওভার ক্রিটিক্যাল নিজের কাজ নিয়ে আমি নিজের সিনেমা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অফ নিজের সিনেমা আমি দেখিনি যেগুলো দেখেছি সেগুলো যেটা প্রেমিয়ারে গিয়ে দেখতে হয়েছে যেমন হত্যাপুরি দেখেছি কারণ প্রেমিয়ারে দেখতে হয়েছে আর তাছাড়া দর্শকদের তরফ থেকে তো অনেক ভালোবাসা পেয়েছি আমরা সিনেমা হলে যখন ভিজিট করতে যাই রিলিজের পর মানে তখন তো সেইগুলো তো আর করা যায় না যারা আছে তারা আছে চোখের সামনে সো অনেক ভালোবাসা আমরা তুমি বাংলা বলার কথা বললেই বাংলা উচ্চারণের কথা এবারেও ট্রেলারে নিচে বেশ কিছু কমেন্ট আমি দেখছিলাম তুমিও নিশ্চয়ই খেয়াল করেছো এবারও সেই একই কথা বলছে বেশ একটা শ্রেণীর দর্শক তোমার এই বাংলা মানে ফেলুদা তো এভাবে কথা বলেন না তো সেক্ষেত্রে তুমি কি বলবে আচ্ছা সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে তুমি যে বললে যে তুমিও নিশ্চয়ই দেখেছো না আমি দেখিনি ঠিক আছে আমি দেখিনি কারণ ওটার একটা কারণ আছে আমি দেখি না রিভিউস ফিডব্যাক কমেন্টস এগুলো দেখি না কারণ সোশ্যাল মিডিয়াটা খুব নোংরা জায়গা হয়ে গেছে আর সেখান থেকে আমার মনে হয় আমার নিজের প্রতি একটা দায়িত্ব আছে সব অ্যাক্টার্সদেরই নিজের প্রতি একটা দায়িত্ব থাকা উচিত যে প্রোটেক্ট ইয়ার সেলফ আই প্রোটেক্ট মাই সেলফ ফ্রম দ্য ফিলথ

কথাটা হলো যে একটা না ধারণা থাকে যে প্রবাসী বাঙালি তো তো বাংলা বলতে পারে না একশো বছর আগেও বাংলা বলতে পারতো না একশো বছর পরেও সে বাংলা বলতে পারে না যদিও সে হয়তো বাংলায় পিএইচডি করে নিয়েছে কিন্তু তো তো পারে না তো আগের থেকেই জানি আমরা পারে না দেখি হ্যাঁ একটা ধারণা ভীষণ ইনগ্রেইন্ড থাকে মানুষের মধ্যে হ্যাঁ ইনগ্রেইন্ড থাকে যে না এটা তো হবে না ঠিক আছে সো ইনগ্রিন ধারণার থেকে কন কিছু ওপিনিয়ন দেওয়াটা ঠিক না এটা আমার মনে হয় না ইজ এন এজুকেটেড ওপিনিয়ন কলকাতায় অনেক অ্যাক্ট্রেস আছে যারা আমার সামনে আমার থেকে অনেক খারাপ বাংলা বলে ঠিক আছে আমি বাংলা আগেও ভালোই বলতাম ফেলুদার জন্য বাংলাটা একটু কোয়েশ্চেনেবল ছিল কারণ ফেলুদা একদম টিপিক্যাল কলকাতার একজন বাঙালি সেই বাংলাটা আর একটু ভাষাটা একটু শুদ্ধ ভাষা তো সেটা অ্যাচিভ করার জন্য আমার একটু খাটতে হয়েছে সেটা আমি খেটেছি হ্যাঁ সেটা আমি খেটেছি বাবুদাও নজর রেখেছে যে আমি যেন কিছু ভুলভাল উচ্চারণ না করি আরেকটা নেগেটিভ কমেন্টই বলবো যেটা রঙের রঙের বা লাল যেটা হ্যাঁ সেটা নিয়ে একটা অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেটা মানে আমি দর্শকদের এটা জানার কথা না সেটা হলো প্যান্টটা কিন্তু ওই রঙের নয় প্যান্টটা প্যান্টটা ছিল ডার্ক ব্রাউন কালারের ডার্ক ব্রাউন মানে অলমোস্ট ব্ল্যাক ব্রাউন মানে দূর থেকে দেখলে ব্ল্যাক মনে হবে কিন্তু এটা ডার্ক ব্রাউন এটা আমার মনে হয়েছে যখন কালার কারেকশন হয়েছে এটা কালকেও বাবুদার সঙ্গে কথা হয়েছে ওটা কীভাবে ওটা মেরুনিশ হয়ে গেছে রেডিশ হয়ে গেছে সেটা আমরা জানি না সো ওইটা নাকি একটু কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে কিন্তু বাবুদাও বলছে আমিও জানি না ওটা কিভাবে হয়েছে ওই রঙের প্যান্ট ছিলই না কারণ ফার্স্ট অফ অল ফেলুদা কোনো সময় ওই রঙের প্যান্ট পরতেন না সেকেন্ডলি সেকেন্ডলি না বাবুদা ওই রঙের প্যান্ট পরেন না আমি ওই রঙের প্যান্ট পড়ি ঠিক আছে আমিও যখন কালো রঙের প্যান্ট পরেছি আমি ভীষণ সাটাল রঙের জামা কাপড় পছন্দ করি আমি পার্সোনালি ও পছন্দ করি না তাছাড়া ফেলুদার চৈত্রে তো পড়ায় তো আমাদের কি মাথা খারাপ হয়েছে আমরা লাল প্যান্ট পরব কোনো মানে এটা বোকা বোকা কথা কিন্তু ওটা কালার কারেকশানে গিয়ে কালার গ্রেডিংয়ে গিয়ে কিছু একটা হয়েছে যে ওখানে ওই ওটা ওটার মধ্যে নিশ্চয়ই রেড কন্টেন্ট ছিল ব্রাউনের মধ্যে রেড পিগমেন্ট তো থাকেই ওইটা হয়তো হাইলাইট হয়েছে আমি জানি না অ্যাসপেক্ট অফ ইট কিন্তু ইট ইস নট ইন্টেনডেড ওটা হয়েছে আমি জানি না বাবুদা হয়তো বি টু অর 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 নট টু সার্টেন লেভেল কিন্তু হ্যাঁ কিন্তু ওটা ইট ইস নট এ রেড ট্রাউজার ন এবার একটু ফেলুদা থেকে বেরিয়ে এসে দ্য ব্রোকেন নিউজে যদি আসি সেখানে মানে তোমার দারুণ অভিনয় সবাই প্রশংসা জায়গা ভালো থাকলে না ভালো অভিনয় করা যায় ঠিক আছে সো এইবার ব্রোকেন নিউজে যেহেতু গল্পটা ভীষণ আমিনা সেন্ট্রিক মানে সোনালি বেন্দ্রে সেন্ট্রিক গল্পটা সোনালির অনেক কাজ আছে তোমার জায়গাটাও না ওইটাই কারণ এই সিজনে সোনালির সোনালিরকে ঘিরে অনেকটা ব্যাপার আছে যেহেতু আমার অ্যাসোসিয়েশনটা সোনালির সঙ্গে একটা সম্পর্কের জায়গাও আছে তো ওই জায়গাটার থেকে আমারও মানে আমার কাছেও বেশ কয়েকটা সিন আছে যেগুলো ইম্প্যাক্টফুল সো এই কারণে হয়তো মানে চেষ্টা তো সব সিজনই করা হয় ভালো কাজই আমার মনে হয় না আমি ফার্স্ট সিজনে কোনো খারাপ কাজ করেছি কিন্তু এইবার দেখো একটা কি আমি আমি বলি এটা ফানি জিনিস হয় যে একটা আমার শো ছিল

তো বললো নেই উসপে তো জাদা অ্যাক্টিং কা স্কোপ নেই আমি বললাম কেউ নিয়ে বছারা তো সিন হ্যাঁ লেকিন লিখুন আমি ক্যা নিয়ে কি আমি কোনো সিনে চিৎকার চেঁচামেচি করছি না কাঁদছি না রেগে যাচ্ছি না ওইটা নেই তো এর জন্য আপনার মনে হচ্ছে অ্যাক্টিং নেই তো দর্শকের ড্রামা ড্রাম্যাটিক সিন না থাকলে না মনে হয় যে করার কিছু নেই আমি যেইভাবে কথা বলছি এটার মধ্যে এইরকম একটা সিন থাকলেও কিন্তু এটার মধ্যে অনেক পারফরমেন্স শুধু চিৎকার করলে বা শুধু মানে কান্নাকাটি করে পড়ে গেলে বা রেগে গেলে বা মানে ওভার প্রজেক্টেড ড্রাম্যাটিক সিনসই যে শুধু অ্যাক্টিং সেটা ভুল ধারণা অ্যাক্টিং কিন্তু ভীষণ সাধারণ অ্যাক্টিং করাটা সবচেয়ে ডিফিকাল্ট সবচেয়ে ডিফিকাল্ট তো ওইটা আমার মনে হয় দর্শক বোঝে না সো এইবার যেহেতু ভীষণ ড্রাম্যাটিক সিনস আছে ভীষণ ইমোশনাল সিনস আছে এইবার হয়তো মনে হবে যে বাহ ভালো করেছি কিন্তু আমি কিন্তু সাধারণ চিনেও ততটাই মনোযোগ দিয়ে ততটাই কষ্ট করে কাজ করি হ্যাঁ বেশ আচ্ছা যদি জিজ্ঞেস করি যে আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম তোমার তুমি তোমার মেয়ের সাথে দারুণ দারুণ কিছু সময় কাটাও নয়ন রহস্য দেখাবে ওকে না ও দেখবে না কারণ আমি হত্যাপুরিও দেখা দিয়ে চেষ্টা করেছিলাম ও দেখেনি আমি ওকে ফেলুদার ইংলিশ মানে ও তো বাংলা পারে না ইংলিশ এডিশনটা দিয়েছিলাম সেটাও পড়েনি তো আমি ছেড়ে দিয়ে যেমন যাক একটু বড় হোক নিজে নিজে পড়লে যখন পড়বে নিজে দেখার হবে দেখবে না চাপিয়ে দিয়ে গেলাম ওই ওর নিজের চ এখন ওর মানে মাইন্ডসেটটাই ওটা না দেখার তো চোখে বাংলাদেশের ছবিতে তোমাকে এর আগেও দেখা গিয়েছে সেখানকার দর্শকরা চায় আবারও তুমি কাজ করো কোন কাজের কথাবার্তা বা না এখন রিসেন্টলি কোনো কথাবার্তা হয়নি হলে ভালো কিছু হলে নিশ্চয়ই করবো কিন্তু এখন কিছু হয়নি দর্শকদের কি বলবে এই ছবিটা তারা হয়তো দেখতে পারবেন না কি বলবে তা মানে কোনো চেষ্টা আছে কি সেখানকার দর্শকদের দেখান সেটা তো আমি কিছু জানি না মানে আমি ডিস্ট্রিবিউশন বা কোথায় কী রিলিজ হবে সেটা নিয়ে এত মাথা ধামাই না সব আমি জানি না কিন্তু নিশ্চয়ই মানে এখন তো দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ ওপেন স্পেস এখন এমন কিছুই নেই যেটা দেখা যাবে না এটা আজ নয় তো কাল টেলিভিশনে আসবে ওটিটি প্ল্যাটফর্মসে আসবে তো নিশ্চয়ই দেখতে পাবেন আর যারা এই ফাঁকে যদি কেউ এদিকে আসে এই বাংলায় যদি আসে গরমের ছুটিতে বা কিছু তারা এখানে এসে দেখে নেবেন আর আমরা তো নিশ্চয়ই চেষ্টা করব প্রোডিউসারদেরকে বলা যে কী কোনোভাবে যদি এটা ওখানে রিলিজ করা যায় কারণ অনেক বড় অডিয়েন্স আছে বাংলাদেশে আর বাংলা ভালো বাংলা ছবি যারা দেখতে চায় আর ফেলুদা তো সবারই পছন্দ বাংলাদেশেও তো ফেলুদা হয়েছে তাই না হ্যাঁ সো দেখা যাক ফিঙ্গার্স ক্রস যদি এরকম কোনো অপরচুনিটি হয় যে এটা রিলিজ করা যায় সেখানে কিন্তু যদিও তুমি বললে যে মানে তুমি খুব একটা কমেন্ট দেখো না কোনো রিয়াকশন কি এসছে সেখান থেকে এই ট্রেলার আসার পর আমি দেখিনি আমি দেখিনিছো আমি যাই না কিন্তু মানে যখনই দেখতে পাবেন প্লিজ দেখবেন চেষ্টা করবেন যে কোথাও যদি পান দেখতে তো প্লিজ দেখে নেবেন আর ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন খারাপ লাগলেও জানাতেই পারেন আর ভালো লাগলে অন্যদেরকে জানাবেন তাহলে কী হবে অন্যরা দেখতে পারবে আরও অনেক ওয়ার্ড অফ মাউথের যেটা বলে সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোনো পাবলিসিটি কোনো প্রমোশনই আমার মনে হয় না এত ইম্প্যাক্টফুল হয় যত অডিয়েন্সের ভালোবাসা বা ওয়ার্ড অফ মাউথ তো যদি কোনো একজন ফ্রম বাংলাদেশ যদি এই সময়ে এসে এখন রিলিজের সময় যদি হয়তো কলকাতায় আছেন তিনি যদি দেখেন যদি ভালো লাগে তো প্লিজ দেশে গিয়ে বলবেন সবাইকে যত বেশি বাঙালি দেখবে যত বেশি অডিয়েন্স দেখবে ততই আমাদের ভালো লাগবে